হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মৌসুমি টেস্টি কুকিং টিপস চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি রান্না করব দারুণ মজার সুস্বাদু বিরিয়ানি রেসিপি। আমি মুরগির বিরিয়ানি রান্না করব। এখানে নিয়েছি আমি বড় মুরগিগুলো যে থাকে সেখান থেকে 1.5 কেজি পরিমাণ মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শক্ত যে মুরগিগুলো থাকে সেই মুরগির মাংস নিয়েছি, এটা ব্রয়লার মুরগি নয়। আর চুলায় বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হওয়ার পর আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে সফট করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম সফটভাবে ভাজা হয়ে যাবে, এখন আমি দিয়ে দেব টক দই। টক দই দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। ফ্রিজে ছিল টক দই, ফ্রিজ থেকে বের করে সরাসরি আমি চুলায় দিয়ে দিয়েছি। একদম ধীরে ধীরে টক দইটা গলে যাবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব বিরিয়ানির পুরা 1 প্যাকেট মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব এখন মরিচের গুঁড়া স্বাদ মতো, যেহেতু বিরিয়ানি ঝাল ঝাল পছন্দ তাই ফার্স্টে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এতে কালারটাও খুব ভালো আসে মরিচের গুঁড়াটা দিলে। একটু কষিয়ে নিচ্ছি, কষানো যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব বিরিয়ানির পুরো 1 প্যাকেট মশলা। রাঁধুনি যে বিরিয়ানি মশলাগুলো থাকে সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কষানো যখন হয়ে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাংস কষানোর ভিতরেই কিন্তু বিরিয়ানিটার টেস্টটা বাড়ে। যত ভালো করে মাংসটা কষানো হয় ততই বিরিয়ানির স্বাদটা বেড়ে উঠে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসতে বেশ তেলও ছিল। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে কি হবে, ঝালের ব্যালেন্সটা ঠিক রাখবে। যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, একটু টক দই দিয়েছি, এজন্য চিনি দিয়ে দিলাম, তাতে স্বাদটার মানে বিরিয়ানির স্বাদটা একদম ঠিক থাকবে। আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। মিডিয়াম আঁচে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে। মাংসটা আমার কষানো প্রায় হয়ে এসেছে, দেখলেই বোঝা যায় তেলটা উপরে ভেসে উঠেছে। আর মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি 1.5 কেজি চালের বিরিয়ানি রান্না করব, তাই আমি 2.5 কেজি পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু চালের চাইতে পানির পরিমাণ ডাবল দিতে হয়,
আমি 2.5 কেজি পরিমাণ পানি দিয়ে দেব। এতে বিরিয়ানিটা খুব সফট হবে। বিরিয়ানিতে সব সময় পানির পরিমাণটা একটু কম দিতে হয়। আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ, আস্ত 7-8টা কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। অলরেডি পানিটা বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব চালগুলো। চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চালগুলো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে জালের পরিমাণটা কমিয়ে বিরিয়ানিটা রান্না করে ফেলবো। যেহেতু বলক তোলা পানিতে আমি চালগুলো দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এখন বিরিয়ানিটা রান্না করে ফেলবো। জালের পরিমাণটা কিন্তু কমিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে পানিটা শুকিয়ে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে যাবে। আমি তো পানি 1/2 কেজি পরিমাণ পানি কম দিয়েছি। আর অবশ্যই পুরানো চাল দিয়ে বিরিয়ানি রান্না করার চেষ্টা করবেন, এতে বিরিয়ানিটা অনেক সফট হবে। নতুন চালের বিরিয়ানিটা এত সফট হয় না। আর একটু লবণও দিয়ে দিয়েছি, আর একটু সামান্য মরিচের গুঁড়া হালকা দিয়ে দিলাম, এতে কালারটা সুন্দর আসার জন্য। ফার্স্টে দিয়েছিলাম একটু, আর একটু এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। প্রায় হয়ে এসেছে। সাবধানে নাড়তে হবে। বিরিয়ানিটা একদম রেডি। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।